হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য বংদেব স্পোর্টস চ্যানেল আজকের ভিডিওতে আলোচনা করবো যে বিষয় নিয়ে সেটা হচ্ছে যে ব্রাজিলের নতুন কোচ হতে চলেছেন কিন্তু বর্তমান রিয়েল মাদ্রিদের তেষট্টি বছরের কোচ কার্লো অ্যানসেলত্তি তিনি রিয়েল মাদ্রিদ ছাড়তে চলেছেন এবং ব্রাজিল দলের দায়িত্ব নিতে চলেছেন এরকম আপডেট কিন্তু আজকে পাওয়া যাচ্ছে এই সিজনের পর তাকে রিয়েল মাদ্রিদ কোচ হিসাবে আর দেখা যাবে না তিনি কিন্তু ব্রেজিল দলের দায়িত্ব নিতে চলেছেন এই সিজন শেষ হয়ে যাওয়ার পর যদিও ব্রেজিলের তরফ থেকে বা অ্যান্সেলরটির তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি যে তিনি ব্রাজিলের কোচ হচ্ছেন কারণ যেটা জানা যাচ্ছে যে রিয়েল মাদ্রিদের সাথে তার কন্ট্র্যাক্ট রয়েছে জুন দু সাল অবধি কিছু সূত্র থেকে এরকমও বলা হচ্ছে যে এখন পর্যন্ত তিনি কিন্তু ব্রেজিলের যে দায়িত্ব সেটা নামার ব্যাপারে সম্মত হলেও তিনি কিন্তু ডিলে এখনও সই করেননি এবং যেটা বলা হচ্ছে যে তিনি কিন্তু সম্ভবত একটা তিন বছরের কন্ট্রাক্টে এই সামারে ব্রেজিল জাতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন এবং তার দায়িত্ব কিন্তু থাকবে দু সালের ওয়ার্ল্ড কাপ অবধি দি যেই ওয়ার্ল্ড কাপ কিন্তু ইউনাইটেড স্টেটস আমেরিকায় এবং এছাড়া মেক্সিকো এবং ক্যানাডায় অনুষ্ঠিত হতে চলেছে দু সালে চুক্তিতে রাজি হলেও এখনও পার্সোনাল টার্মস নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা চলছে এরকমই কিন্তু রিউমার আছে বিভিন্ন সূত্রে আর এছাড়া যেটা বলা হচ্ছে বিভিন্ন সূত্রে যে ব্রেজিলিয়ান প্লেয়ার যারা এই মুহূর্তে রিয়েল মাদ্রিদে আছেন তারা কিন্তু এই খবরটা জানেন যে অ্যান্সেলরটি কিন্তু মুভ করতে চলেছেন ব্রাজিল জাতীয় দলে অ্যানসেলতির কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে সেরকম এক্সপিরিয়েন্স নেই তিনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন ইটালি জাতীয় দলের আর্লি নাইনটিন নাইনটিজে এছাড়া কিন্তু তার সেরকম এক্সপিরিয়েন্স নেই ইন্টারন্যাশনাল স্টেজে যদিও তিনি তার কোচিং কেরিয়ারে কিন্তু ইটালির বিখ্যাত ক্লাব রেজিয়ানা এবং পারমার কোচিং করিয়েছেন এরপরে জুভেন্টাস প্যারিস সেন্ট জার্মান বেয়ান মিউনিক ন্যাপলি এভারটান এসি মিলান চেলসি রিয়েল মাদ্রিদ এইসব ক্লাবে কিন্তু তার কোচিং করানোর অভিজ্ঞতা আছে কারেন্টলি তিনি রিয়েল মাদ্রিদের কোচ আর ব্রেজিল জাতীয় দলের দায়িত্ব থেকে কিন্তু তি সরিয়ে দেওয়া হয়েছিল ব্রেজিলের তরফ থেকে যখন কিন্তু ব্রেজিল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হেরে যায় ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে তারপর থেকে কিন্তু অনেক রিউমার শোনা গেছিলো এবং একটা সময় বলা হচ্ছিলো যে অ্যানসেলত্তি কিন্তু টিটাকে রিপ্লেস সম্ভবত করবেন না কিন্তু তারপরে শেষ পর্যন্ত কিন্তু যে নিউজটা আসছে তার কিন্তু একটা চেঞ্জ অফ হার্ট হয়েছে এবং তিনি কিন্তু এবার অ্যানসেলত্তি একটা বড় দায়িত্ব কিন্তু নিতে চলেছেন ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব অবশ্যই একটা বড় দায়িত্ব তার কোচিং কেরিয়ারে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এখন ইউরোপের বিভিন্ন নামি ক্লাবে সাফল্যের সাথে কোচিং করানোর পর অ্যানসেলত্তি ইন্টারন্যাশনাল লেভেলে কীরকম কোচিং করান সেটাই কিন্তু দেখার আর বিদায় নিলে রিয়েল মাদ্রিদের কোচ কে হবেন সেটা নিয়ে কিন্তু জল্পনা আছে বিভিন্ন নাম কিন্তু ভেসে আসছে এখন পর্যন্ত যে নামগুলো আসছে তার মধ্যে প্রাক্তন তোতেনহাম হটস্পারের কোচ পোচেতিনোর নাম কিন্তু রয়েছে রিয়েল মাদ্রিদের প্রাক্তন খেলোয়াড় রাউল তার নাম কিন্তু রয়েছে এছাড়াও জেনেদিন জিদান যিনি রিয়েল মাদ্রিদে এর আগে সাফল্যের সাথে কোচিং করিয়েছেন এবং রিয়েল মাদ্রিদের আরেক প্রাক্তন স্প্যানিশ খেলোয়াড় জ্যাভি অল্যান্সো তাদের নামও কিন্তু রয়েছে তো এখন দেখার যে রিয়েল মাদ্রিদের নেক্সট কোচ কে হন সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে এই ভিডিওটা এ পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেল নতুন আছেন বা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখনকার মতো টাটা